জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার স্যাম্পেল কোয়েশ্চেন পেপার সলভ আজকে আমরা দশ নম্বর কোশ্চেন পেপারটি সলভ করব তো একচল্লিশ দাগ থেকে ষাট পর্যন্ত কোন কোন অঙ্কগুলি আছে এবং সেগুলিকে সলভ করলে কেমন হয় সেটা দেখে নাও একচল্লিশ দাগে আমরা কি পাচ্ছি যে এগারো দ্বারা বিভাজ্য তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে প্রথমেই আমরা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করব ভাগ করে দেখব মেলে কিনা ভাগ করতে গিয়ে দেখলাম এক অবশিষ্ট আছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে এক বিয়োগ করা যাবে না তাই কিছু যোগ করতে হবে হাতে এক আছে আর কত যোগ করলে একটি এগারো পাবো তাহলে এগারো থেকে এক বিয়োগ করো দশ তাহলে আরো দশ যদি আমি যোগ করি তাহলে সেটা এগারো দ্বারা বিভাজ্য হবে তাই এই তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে দশ যোগ করতে হবে চলে একশো বিয়াল্লিশ দুটি মৌলিক সংখ্যা সমষ্টি কি সর্বদাই মৌলিক সংখ্যা হয় তো দেখো তিন আর দুই মৌলিক সংখ্যা যোগ করে যেটা পেলাম সেটাও মৌলিক সংখ্যা পাঁচ আর দুই মৌলিক সংখ্যা যোগ করে যা পাচ্ছি সেটাও মৌলিক সংখ্যা তো এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না যে দুটি মৌলিক সংখ্যাকে যোগ করলে যে যোগ ফলটা পাওয়া যায় সেটা সর্বদাই মৌলিক সংখ্যা হয় আমাদের আরও কিছু এক্সাম্পল দেখে নিতে হবে তারপরে আমরা সিদ্ধান্তে আসব। তো আর একটা এক্সাম্পল দেখছি পাঁচ এবং সাত দুটো মৌলিক সংখ্যা যোগ করে পেলাম বারো তাহলে বারো কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে যদি প্রশ্নটা এরকম হয় যে দুটি মৌলিক সংখ্যার সমষ্টি কি সর্বদাই মৌলিক হয় উত্তর হবে না কেন সর্বদাই মৌলিক হয় না কখনো কখনো মৌলিক হয় কখনো কখনো যৌগিক হতে পারে আমাদের চ্যানেলে যদি নতুন হয় তাকেও সাবস্ক্রাইব করো পরবর্তী বিষয় আপলোড করলে পেয়ে যাবে তার নোটিফিকেশন তার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে তো এবার আসবো আমরা তেতাল্লিশ দাগে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এখানে শাহা মেথড অফ ম্যাথমেটিক্স এর একটি আবিষ্কার আছে কি দুই অঙ্কের চার অঙ্কের ছয় অঙ্কের আট অঙ্কের দশ অঙ্কের বারো অঙ্কের চোদ্দ অঙ্কের ষোলো অঙ্কের আঠেরো কুড়ি বাইশ এই যে জোর সংখ্যক অঙ্কের যদি বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বলা হয় তাহলে একটা সহজ সূত্র আবিষ্কার করা হয়েছে কি দুই অঙ্কের বললে এইটটি ওয়ান চার অঙ্কের বললে এই এইট আর ওয়ানকে একটু ফাঁকা করে এখানে একটা জিরো এখানে একটা নাইন ছয় অঙ্কের বললে এইট আর ওয়ানকে ফাঁকা করে এখানে দুটো জিরো এখানে দুটো নাইন যদি বলা হয় আট অঙ্কের তাহলে এইট আর ওয়ানকে আরও ফাঁকা করে এখানে তিনটে শূন্য এখানে তিনটে নয় তো আমাদের বলেছে পাঁচ অঙ্কের বিজোর সংখ্যক বলেছে সেক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো সূত্র নেই আমাদের কি করতে হবে এর বর্গমূল করব ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে গিয়ে দেখলাম একশো অবশিষ্ট থাকলো এই একশো যদি অবশিষ্ট না থাকতো তাহলে যে সংখ্যাটি হতো সেটি পূর্ণবর্গ হতো তাই একশো তিতাল্লিশকে বিয়োগ করে দেওয়া এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে যেটা পেলাম নাইন এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা কোয়েশেন নাম্বার ফর্টি ফাইভ দুয়ের সাত চারের নয় পাঁচের এগারো বারোর তেরো ছয়ের সতেরো লবগুলি হরগুলি কোনোটাই মিল নেই এদের যদি ছোটো থেকে বড়ো আকারে সাজাই তাহলে প্রথমে কোন সংখ্যাটি আসবে অর্থাৎ ছোটোটা কত বলেনি এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আবার এটাও বলেনি যে সবচেয়ে ছোটো সংখ্যাটি কত আবার এটাও বলেনি ছোটো থেকে বড়ো আকারে সাজাও কোনোটাই বলেনি বলেছে ছোট থেকে বড় আকারে সাজালে সবার প্রথমে কোনটি আসবে তো বুঝে নিতে হবে যে সবার প্রথমে ছোটটা আসবে তাহলে এর মধ্যে ছোটটা কীভাবে নির্ণয় করবো এটা সমান সমান দশমিক নিয়ে এসেছি দশমিক 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 এই অঙ্কটা করার জন্য একটু সময় আমাদের দরকার হবে তো দশমিকগুলোকে লক্ষ্য করব যে পয়েন্ট টু এইট ফাইভ পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট নাইন পয়েন্ট থ্রি তো টু এইট ফাইভ এটাই সবচেয়ে ছোট তাহলে এই সংখ্যাটি সবার প্রথমে আসবে চলে আসবো ফর্টি ফোর দাগে ফর্টি ফোর দাগে পাচ্ছি যে এই সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে এটা পাবো তো এক্ষেত্রে আমরা বলতে পারি এটা দিয়ে ভাগ করলে এটা পাই আর এটা দিয়ে ভাগ করলে এটা পাই তাই এই সংখ্যাটিকে এটা দিয়ে ভাগ করে দেবো ভাগটা আমাদের করে দেখতে হবে করলে আমরা সতেরো পাবো চলে আসবো ফর্টি সিক্স দাগে বিয়াল্লিশের মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত তো বিয়াল্লিশের আগে মৌলিক উৎপাদক নির্ণয় করে নিতে হবে দুই তিন সাত পেয়েছি যদি দুইকে দুবার পেতাম তাহলে কি করতাম সেটা পরে বলছি আগে দুই তিন সাত যোগ করে নিই যোগ করে পেলাম কত বারো তো মৌলিক উৎপাদক গুলির সমষ্টি হলো বারো এবার যদি দুই বার পেতাম তাও যদি আমার অপশানে বারো থাকতো তাহলে আমি বারো করতাম আর যদি এরকম হতো যে চোদ্দ পেতাম তাহলে চোদ্দ লিখতে পারতাম বারো এবং চোদ্দ দুটোই থাকলে যে কোনো একটিকে আমি রাইট করতে পারতাম এবার চলে আসবো আমরা ফর্টি সেভেন দাগে সিক্স ফোর জিরো এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই যে একটা বড় সংখ্যা এটাকে এগারো দ্বারা বিভাজ্য তো প্রথমে একে এগারো দিয়ে ভাগ করব যদি না মেলে তাহলে বিভাজ্য নয় যদি মেলে তাহলে বিভাজ্য অত বড় নিয়মে যাব না আমরা কি করব এই প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম এদেরকে যোগ করব যোগ করে পেলাম ষোলো এবার দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম এদেরকে যোগ করব যোগ করে পেলাম আঠেরো তাহলে এই এই যোগফল থেকে এই যোগফলকে বিয়োগ করো যদি বিয়োগ ফল শূন্য হয় অথবা এগারো হয় তাহলে এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কিন্তু বিয়োগ করে আমি দুই পেলাম তাহলে বলবো যে না এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য নয় তো জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষা বা গভর্নমেন্ট সার্ভিসের কম্পিটিটিভ এক্সামের জন্য সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত কম্পিটিটিভ এক্সাম ম্যাথ বুক যদি এখনো সংগ্রহ না করে থাকো ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে বইয়ের অর্ডার করে বইটা সংগ্রহ করে নাও তাহলে এই এপিসোডগুলো বুঝতে তোমার অনেক সুবিধা হবে ফর্টি এইট দাগে কি দেখতে পাচ্ছি আমরা টু স্কয়ার থ্রি কিউব গুণ ফাইভ টু স্কোয়ার ইনটু থ্রি ইন্টু ফাইভ কিউব টু কিউব ইন্টু থ্রি কিউব ইন্টু ফাইভ কিউব এই যে ধরনের সংখ্যাগুলি পাওয়ার সম্বলিত এদের লসাগু নির্ণয় করো তো প্রথমে আমরা কী করবো দুই তিন পাঁচ ভিন্ন ভিন্ন সংখ্যাগুলি কয়টা আছে সেটা দেখবো দুই তিন পাঁচ দুই তিন পাঁচ দুই তিন পাঁচ তো যে কটা আছে সব কটাকে গুণ আকারে বসিয়ে যাব দুই গুণ তিন গুণ পাঁচ এবার যেটা সবচেয়ে বেশি সেটা বসিয়ে দাও তিনের মাথায় সবচেয়ে বেশি কত আছে আছে তিন 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 এক পাঁচের মাথা আছে এক তিন তিন তাহলে পাঁচের মাথায় সবচেয়ে বেশি পাওয়ার আছে তিন এটাই হবে এদের লসাগু এবার যদি অপশানে সংখ্যা থাকে তাহলে দুইয়ের কিউব তিনের কিউব পাঁচের কিউব করে তাদের গুণ করে দেবো বা এইরকম যদি থাকে তাহলে সেটা করব। এবার চলে আসবো ফর্টি নাইন দাগে ওয়ান বাই থ্রি যোগ টু বাই ফাইভ যোগ থ্রি বাই সেভেন দুই দশমিক পর্যন্ত মান কত আগে সিম্পল ভাবে এটাকে যোগ করো যোগ করে পেলাম একশো বাইশ বাই একশো পাঁচ তাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এবার বলেছে দুই দশমিক কি করবো দশমিকের পরে এক দুই এর নিচে আন্ডারলাইন করো এর পরে কত আছে ওয়ান নাইন জিরো তো সেটাকে আলাদাভাবে যখন লিখবো তখন তো সেটা একশো নব্বই হয়ে গেল একশো নব্বই কি পাঁচশো এর থেকে বেশি না কম কম যদি কম হয় তাহলে এই ছয়কে ছয় আকারেই লিখতে হবে এক ঘর বেশি লেখা যাবে না তখন আমরা কি করব ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এবার পরবর্তী সবগুলোকে শূন্য করে দাও তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স জিরো 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 এই জিরো জিরো জিরোর কোনো দাম নেই সেজন্য এটা তুমি মুছেও দিতে পারো অপশানে যেমনটি থাকবে সেটি তুমি করবে চলে আসবো ফিফটি দাগে পঁয়ষট্টি বাই বারো ভাগ তেরো বাই আট একদম সিম্পল একটা সমস্যা ভাগকে গুণ করে দাও ভগ্নাংশকে উল্টে দাও অর্থাৎ অনন্যকে পরিণত করো পঁয়ষট্টি বাই বারো গুণ এই আট বাই তেরো করে দাও এবার কাটাকাটি করে আমরা দশের তিন পেলাম দশমিক ভগ্নাংশে প্রকাশ করব থ্রি পয়েন্ট থ্রি থ্রি চলে আসবো ফিফটি ওয়ান দাগে তৃষা যে বাসে করে স্কুলে যায় সেই বাসে আরও চোদ্দ জন ছাত্রছাত্রী স্কুলে যায় তৃষার সঙ্গে সবারই বন্ধুত্ব আছে তাহলে ওই বাসের মধ্যে ত্রিষার যে কয়জন বন্ধু আছে তারা মোট ছাত্রছাত্রীর কত অংশ আচ্ছা মোট ছাত্রছাত্রী কত চোদ্দ আর এক পনেরো জন তৃষাকে ধরে এবার ওই চোদ্দো জন যে বন্ধু আছে তৃষার তারা পনেরো জনের কত অংশ চোদ্দ বাই পনেরো অংশ একদম সহজ শুধু ভাষাটা একটু বুঝতে হবে কোয়েশ্চেন নাম্বার ফিফটি দুটি বাস পনেরো কিমি দুশো মিটার দূর থেকে পরস্পর পরস্পরের দিকে এগিয়ে আসছে ওদের গতিবেগ পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা এবং পঁচিশ কিমি পার ঘন্টা তারা কখন একত্রে মিলিত হবে ভাষার চাতুর্য আছে আগে ছবিটা দেখে নাও একটা বাস এদিক থেকে এদিকে যাচ্ছে আর একটা বাস এদিক থেকে এদিকে যাচ্ছে এটা মনে করলাম পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে এটা পঁচিশ কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে তাহলে তারা পরস্পরের দিকে এগিয়ে আসছে আপেক্ষিক গতিবেগ কি হবে দুজনের গতিবেগের সমষ্টি হবে তাহলে আমরা কি লিখবো আপেক্ষিক গতিবেগ সমান সমান এদের গতিবেগের সমষ্টি সমান সমান ষাট কিমি পার ঘন্টা এবার কতক্ষণ সময় লাগবে টি ইকুয়াল টু ডি বাই ভি দূরত্ব আছে পনেরো কিমি দুশো মিটার বাই ষাট কিমি পার ঘন্টা তাহলে কিমি পার ঘন্টায় রয়েছে আমরা কি করব এটাকে কিমিতে নিয়ে আসব, কিমিতে নিয়ে আসলাম কিমিতে আনার পরে পয়েন্ট তুলে দিয়ে নিচে একশো দিয়ে গুণ করে দিয়েছি তো এবার আমরা দেখছি যে এটা কিসে বেরোবে কিমি পার ঘন্টা যদি হয় তাহলে উত্তর আসবে ঘন্টায় এবার ঘণ্টাকে ষাট দিয়ে গুণ করলে আমরা পাবো মিনিট তো এই যে মিনিটটা পেলাম তাকে একশো দিয়ে ভাগ করো ভাগ করতে গিয়ে দেখলাম পঁচিশ অবশিষ্ট আছে এই অবশিষ্টকে আমরা ষাট দিয়ে গুণ করলে পাবো সেকেন্ড তাকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পনেরো সেকেন্ড হবে পনেরো মিনিট পনেরো সেকেন্ড এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এবার চলে আসবো তিপ্পান্ন দাগে শুভম একটি কাজ পি দিনে করতে পারে সেই কাজটি দেবদাস করতে পারে কিউ দিনে আর দেবজ্যোতি ওই কাজটি করে আর দিনে তারা তিনজন একত্রে কাজ করলে কতদিনে কাজটি শেষ করবে তাহলে আমি কি করবো মনে করি মোট কাজ এক অংশ শুভম পি দিনে করে এক অংশ একদিনে করে একের পি অংশ দেবদাস কিউ দিনে করে এক অংশ একদিনে করে ওয়ান বাই কিউ অংশ দেবজ্যোতি আর দিনে করে এক অংশ একদিনে করে ওয়ান বাই আর অংশ তাহলে তিনজনের এক দিনের কাজকে যোগ করে দাও তিনজনে একত্রে একদিনে করবে তাহলে কত ওয়ান বাই পি ওয়ান বাই কিউ ওয়ান বাই আর এদের সমষ্টি তো সমষ্টি করে পেলাম আমি এই অংশটা পেলাম তাহলে এই অংশ কাজটা তারা কতদিনে করছে একদিনে আর এক অংশ কাজ কত দিনে করবে ওয়ান বাই এটা আর ওয়ান বাই যেহেতু রয়েছে তাহলে এটাকে উপরে আর এটাকে নিচে দিয়ে গুণ করে দেব তখন আমরা কি বলবো পিকুআর বাই পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর এতদিনে তারা তিনজনে যদি কাজ করে ওই কাজটিকে সম্পূর্ণ শেষ করতে পারবে কোশ্চেন নাম্বার ফিফটি ফোর প্রান্তিকা এবারের পরীক্ষায় অঙ্কে পঞ্চাশে চল্লিশ বাংলায় ষাটে উনপঞ্চাশ এবং ইংরেজিতে আশিতে আটষট্টি পেল কোন বিষয়ে সে সবচেয়ে বেশি শতকরা নম্বর পেয়েছে বা শতকরা হারের বিচারে সবচেয়ে বেশি কোন সাবজেক্টে সে নম্বর পেয়েছে তাহলে অঙ্কে কত পেয়েছে শতকরা হার নির্ণয় করলাম 80%। বাংলায় কত এইটটি ওয়ান এবং ইংলিশে কত ফাইভ পার্সেন্ট কিভাবে করলাম ম্যাজিক সূত্র টু প্রয়োগ করলাম যত বাই যার মধ্যে করলামেড পার্সেন্ট এটা মনে আছে সবার বেসিক ম্যাথ ক্লাসে আমরা শিখেছিলাম যত বাই যার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সমান সমান করা হার বেরিয়ে যায় তো আমরা দেখতেই পাচ্ছি যে পঁচাশি পার্সেন্ট সবচেয়ে বেশি তাহলে বলবো প্রান্তিকা সবচেয়ে বেশি পেয়েছে কোথায় ইংলিশে এবার চলে আসবো ফিফটি ফাইভে দীপক বাবু আটত্রিশ দশমিক এক পাঁচ টাকা কেজি দরে তিনশো কেজি চাল কিনেছে টোয়েন্টি পার্সেন্ট লাভে আবার সেটা বিক্রিও করেছে তার মোট কত টাকার চাল বিক্রি হয়েছে বা সে কত টাকায় চাল বিক্রি করলো তাহলে ক্রয় মূল্য মোট কত আটত্রিশ দশমিক ওয়ান ফাইভ এত টাকা করে সে কিনেছে তিনশো কেজি তাহলে এই টাকার সে চাল কিনেছে গুণ করে পেলাম এবার বিক্রয় মূল্য কি টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে লাভের অর্থ কি একশো কুড়ি পার্সেন্ট বিক্রয় মূল্য তাহলে আমরা একশো কুড়ি পার্সেন্ট এইটা যে তেরো হাজার সাতশো চৌত্রিশ টাকা তো কুড়ি পার্সেন্ট লাভ হলে কেন একশো কুড়ি পার্সেন্ট করতে হয় এটা আমাদের বেসিক ম্যাথ ক্লাসে এপিসোডগুলিতে বলা আছে সেইগুলোকে কুইকেল চ্যানেলে সার্চ করে তোমরা দেখে নাও আর যদি কম্পিটিভ এক্সামের বইয়ের দরকার হয় তাহলে ডিসক্রিপশনে গিয়ে লিংকে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে বইয়ের অর্ডার করে নাও আর আমাদের চ্যানেল যদি একদম ফার্স্ট ভিজিট করো সাবস্ক্রাইব করে বেল প্রেস কারণ এর পরবর্তী আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবে এবার চলে যাবো 56 দাগে আগে বার্ষিক ফাইভ সরল সুদের হারে দেবেন কিছু টাকা ধার করে আট বছর পর নশো আশি টাকা শোধ করে তাহলে সে কত ধার করেছিল কত ধার করেছিল সেটাও জানি না সুদ কত সেটা

একশো চল্লিশ বাই একশো এই টাকা সে শোধ করে আবার নশো আশি টাকা সে শোধ করে সমীকরণ গঠন করে ফেলো এক্স প্লাস চল্লিশ এক্স বা একশো সমান সমান নশো তাহলে একশো চল্লিশ এক্স বা সমান সমান নশো আশি এক্স ইকোয়াল এই নশো আশির সাথে একশো গুণ করো একশো ভাগ করো করে আমরা ফেলাম সাতশো টাকা তাহলে আমরা বলতে পারছি যে দেবেন টাকা ধার করেছিল এবার ফিফটি সেভেন দাগে কি দেখতে পাচ্ছি আমরা আশি মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চার গুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বেশ জটিল সমস্যা কিন্তু আমরা সহজে সমাধান করব। বর্গক্ষেত্রের বাহু সমান সমান কত পরিসীমাকে দে ভাগ করো কুড়ি মিটার এর অর্ধেক কত কুড়ি বাই দুই সমান সমান দশ মিটার এটাই আয়তক্ষেত্রের প্রস্থ আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি প্রস্থের চার গুণ হয় তাহলে আমরা দৈর্ঘ্য সমান সমান কত বলতে বলতে পারবো পারবো সঙ্গে গুণ গুণ করে মিটার তাহলে এবার দৈর্ঘ্য প্রস্থ সমান চারশো বর্গ মিটার চলে আসো পরবর্তী সমস্যায় ফিফটি একটি বাগানের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ দৈর্ঘ্যের পাঁচের বারো অংশ হলে ওই বাগানটি ঘিরতে কত মিটার বেড়া দরকার অর্থাৎ পরিসীমা কত তাহলে দৈর্ঘ্য জানি আমি কত ষাট মিটার প্রস্থ সমান সমান ষাট ইন্টু পাঁচের বারো সমান সমান পঁচিশ মিটার তাহলে পরিসীমা কত টু ইন্টু দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে পঁচাশির সঙ্গে দুই গুণ করে একশো পেলাম তাহলে পরিসীমা একশো মিটার যদি হয় বেড়া দিয়ে ঘিরতে গেলে এত মিটার বেড়ার দরকার হবে একশো মিটার বেড়াই দরকার হবে চলে আসবো ফিফটি নাইন দেখে একটি ক্লাসের ছাত্ররা ষাট পয়সা করে এবং ছাত্রীরা সত্তর পয়সা করে চাঁদা দিয়ে মোট ছেচল্লিশ টাকা চাঁদা দিয়েছে আর যদি মোট সত্তর জন ছাত্র ছাত্রী থাকে তাহলে ছাত্র সংখ্যা কত এক্ষেত্রে আমরা ছাত্র সংখ্যা বলুক আর ছাত্রী সংখ্যা বলুক যেটাই বলুক না কেন আমরা একটাকে এক্স ধরবো কোনটাকে যারা বেশি পয়সা করে চাঁদা দিয়েছে সত্তর পয়সা করে চাঁদা দিয়েছে আর ষাট পয়সা করে চাঁদা দিয়েছে তাহলে ষাট দিয়েছে ছাত্র সত্তর দিয়েছে ছাত্রী আমি ধরে নেব ছাত্রী সমান সমান এক্স আর মোট তো সত্তর জন তাহলে ছাত্র সমান সমান সত্তর মাইনাস এক্স তাহলে মোট চাঁদা কত সত্তর পয়সা করে চাঁদা দিয়েছে জন ছাত্রী আর ষাট পয়সা করে চাঁদা দিয়েছে সত্তর মাইনাস এক্স জন ছাত্র এই যে মোট চাঁদা উঠল এটাই ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা সমান সমান ছেচল্লিশশো পয়সা এবার সমীকরণ গঠন হয়ে গেছে এবার আমরা সমাধান করবো সত্তর এক্স প্লাস এই দুটো গুণ করে বিয়াল্লিশশো মাইনাস ষাট এক্স সমান সমান ছেচল্লিশশো সেখান থেকে টেন এক্স সমান সমান চারশো আর এক্স সমান সমান চারশো বাই দশ সমান সমান চল্লিশ জন তাহলে এই চল্লিশ জন তো এক্স এক্স বলতে আমরা ছাত্রী ধরেছিলাম ছাত্রী যদি চল্লিশ হয় ছাত্র কত সত্তর থেকে চল্লিশ বিয়োগ করো ষাট জন হয় তো আমাদের বেসিক ম্যাথ ক্লাসে আমরা এই সমস্যাটিকে এক্স না ধরে একটু ভিন্নভাবে সমাধান করেছিলাম সেই নিয়মটা যদি শিখতে হয় তাহলে আমাদের কুইকেল চ্যানেলে স্ক্রোল করে পুরোনো দিনের এপিসোডগুলো দেখে নিয়ে সেখান থেকে বুঝে নেবে এটাও করা যেতে পারে সেটাও করা যেতে পারে দুটো নিয়মে করলেই কিন্তু সঠিক উত্তরে পৌঁছে যাবে তো এবার আমরা দেখে নেব সিক্সটি দাগের সমস্যাটি এবং সেই সঙ্গে আমাদের জেএনবিএসটি স্যাম্পেল কোয়েশ্চেন পেপার সলভ টেন শেষ করব। তো এই সমস্যাটা একদম সহজ কি বলেছে অতি সহজ নিয়ম ব্যবহার করে সমাধান করো অতি সহজ নিয়মটা কী এই যে নিচে দশ একশো এক হাজার রয়েছে এই জায়গাতে একটা অতি সহজ নিয়ম আমরা ব্যবহার করতে পারি প্রথমে লসাগু করো লসাগু করলে কত হয় একের পরে তিনটে শূন্য দশ একশো এক হাজার এরকম যদি সংখ্যাগুলো পাই তাহলে লসাগু হয় বড় সংখ্যাটি বড় সংখ্যা তার এর নিচে এক ধরো তাহলে ছ হাজার যোগ তিনের পরে এই দশ দিয়ে যদি একে ভাগ করি তাহলে একটা শূন্য কেটে যায় পরে থাকে দুটো শূন্য যোগ দুইয়ের পরে দুটো শূন্য দিয়ে যদি এটাকে ভাগ করি একটা শূন্য থাকে যোগ সাত তো এই হচ্ছে সেই সহজ নিয়মটি যে শূন্য দিয়ে একে ভাগ করলে দশ দিয়ে এক হাজারকে ভাগ করলে শূন্য শূন্য কাটা যায় এই নিয়মটাকে ব্যবহার করতে বলা আছে তাহলে তিনশো আর সাত সাতাশ তাহলে ছয় হাজার তিনশো সাতাশ বাই এক হাজার এটাই উত্তর যদি দশমীকে বলে তাহলে কি করব সিক্স পয়েন্ট থ্রি টু সেভেন এটাই হবে উত্তর তো এই সঙ্গে আমরা শেষ করলাম আমাদের স্যাম্পেল কোয়েশ্চেন পেপার সলভ টেন পরবর্তী এপিসোডে আমরা আবার পরবর্তী স্যাম্পেল কোশ্চেন পেপার সলভ করব ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করতে থাকো এবং জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে চান্স পাওয়ার মতো করে নিজেকে যোগ্যতম করে গড়ে তোলো